মিনা থেকে দলে দলে আরাফাত ময়দানে যাচ্ছেন হাজিরা আল্লাহ যাত্রা এবার ট্রেনেও শিডিউল বিপর্যয় চরম ভোগান্তি যাত্রীদের ফেরিঘাটে গাড়ির দীর্ঘ লাইন ঢাকা সব বক্স কলভার ভেঙে খাল পুনরুদ্ধারের ঘোষণা প্রধানমন্ত্রীর রাজধানীর বস্তিবাসীদের জন্য হবে বহুতল ভবন এবং ইতিহাস গড়ল বাংলাদেশ কাতারকে হারিয়ে প্রথমবারের মতো এশিয়ান গেমস ফুটবলের শেষ ষোলোতে লাল সবুজের দল স্বাগত নিউজ টোয়েন্টি ফোর সংবাদে আপনাদের সাথে আছি তসনিমজি এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এবারে শুরু হয়েছে হজের মূল আনুষ্ঠানিকতা মক্কা থেকে মুসল্লিরা এখন অবস্থান নিয়েছেন তাবুর শহর মিনাতে মিনায় পাঁচ রক্ত নামাজ আদায় করে সোমবার সূর্যোদয়ের পর তারা রওনা হবেন আরাফাত ময়দানের উদ্দেশ্যে সৌদি আরব প্রতিনিধি মোহাম্মদ আলামিনের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন নাহিদ জিহান লাভবাহিক ধ্বনি তুলে শনিবার বিকাল থেকে মিনায় আসা শুরু করেন হাজিরা রোববার রাত থেকে সোমবার সূর্যোদয়ের পরপরই মিনা থেকে হাজিরা রওনা হবেন পনেরো কিলোমিটার দূরে আরাফাতের ময়দানের উদ্দেশ্যে সেখানে বেলা বারোটার দিকে মসজিদে নামিরা থেকে হজের খুদবা দেবেন মদিনার মসজিদে নববীর ইমাম ও খতিব ডক্টর হুসাইন বিন আব্দুল আজিজ আল শাইক এখন আমরা হজের মূল কাজ করার জন্য মিনায় রওনা করছি আল্লাহ আমাকে হজ করুক কবুল করুন এবং দেশবাসী আমাদের সন্ধ্যা পর্যন্ত আরাফাতের ময়দানে অবস্থানের পর হাজিরা রওনা দেবেন তেরো কিলোমিটার দূরে মুজদালিফার উদ্দেশ্যে সেখানে মাগরিব এবং এশার নামাজ একত্রে আদায় করবেন হাজিরা এরপর খোলা আকাশের নিচে রাত্রি যাপনের পাশাপাশি প্রতীকী শয়তানকে নিক্ষেপের জন্য পাথর সংগ্রহ করবেন তারা পরদিন সকালে জামালায় পাথর নিক্ষেপের জন্য মুজদালিফা থেকে মিনায় ফিরবেন তারা পাথর নিক্ষেপের পর পশু কোরবানি এবং মাথা মুন্ডন করে মক্কা গিয়ে কাবা শরীফ তাওয়া এবং সাফা মারুয়া অতিক্রম করে আবাই মিনায় ফিরে যাবেন হাজিরা এরপর বিদায় তাওয়াফ করে মক্কা ত্যাগ করবেন হাজিরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি তত্ত্বাবধানের কারণে এখনো পর্যন্ত حاجه কোনো সমস্যা হয়নি এবং বাকি দিনগুলোতেও কোনো সমস্যা হবে না বলে জানালেন ধর্ম বিষয়ক মন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান আমরা ভালো এই দেশে আজ দনাম বিপদ সরবতেই যা দেখুন অভাব আর বিগত বছরের তুলনায় এবছর হজ ব্যবস্থাপনা ভালো বলে জানিয়েছেন হজ করতে আসা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন বাংলাদেশ সরকারকে এবং সৌদি সরকারকে এই আমি দেখতে জানাচ্ছি এবছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ২০ লাখের বেশি ধর্মপ্রাণ মুসলমানের হজ ব্রত পালন করার কথা রয়েছে হজকে সুন্দর এবং সুষ্ঠু করতে ব্যাপক প্রস্তুতি হাতে নিয়েছে সৌদি সরকার নাহিৎ সিহান নিউজ 24 এবারে চলে যাচ্ছি সৌদি আরবে সেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ আলমিন আলমিন মিনা থেকে আরাফাত মদানির দিকে যাচ্ছেন হাজীরা এর পরবর্তী আমলগুলো কি হবে এছাড়া সৌদি আরবের আবহাওয়া সম্পর্কে একটু জানাবেন আমাদের আপনাকে আসলে আজ স্থানীয় সময় রাত 12টার পর থেকেই মূলত হাজিরা আরাফাতের ময়দানের উদ্দেশ্যে রওনা হবেন তো ইসলামের দৃষ্টিতে দৃষ্টিতে আরাফার দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং হাদিস অনুযায়ী বলা যায়। যে আরাফার ময়দানে যারা হাজির দোয়া তারা ফিরিয়ে দেন না আল্লাহ রাবুল আলমিন সবার দোয়া কবুল করেন এরম একটি হাদিস আছে তো এই আরাফার ময়দানে হাজির হওয়ার জন্য এবং হজের মূল যে হজের যে আনুষ্ঠানিকতা সেটিতে অংশ নেওয়ার জন্য আজকে রাত থেকেই তারা রওনা হবেন তো মিনা থেকে আরাপার দূরত্ব মূলত সতেরো কিলোমিটার তো এই দূরত্বটা তিন ভাগে হাজিরা পার হবেন অনেক হাজিরা আছেন যাদেরকে পায়ে হেঁটে যেতে হবে তারা রাত বারোটার পর থেকে মূলত রওনা হয়ে যাবেন আর যারা ট্রেনের ব্যবস্থা আছে এবং বাসের ব্যবস্থা আছে যে সমস্ত এজেন্সি বাসের ব্যবস্থা করেছেন সেই সমস্ত এজেন্সির বাসের সময় অনুযায়ী তারা আরবেহ হবেন তাছাড়া সৌদি সরকারের পক্ষ থেকে ট্রেনের ব্যবস্থা করা হয়েছে যারা ট্রেনে যাবেন তারা ওই ট্রেনের সময় অনুযায়ী তারা মিনা থেকে আরাফার উদ্দেশ্যে রওনা হবেন এবং আরাফাতে সারা দিন অবস্থান করে ঠিক মাগরিবের আজানের পর সূর্যাস্তের পর তারা সেখান থেকে মুজদালিফার উদ্দেশ্যে রওনা হবেন এবং আরাহা থেকে মুজদালিফার দূরত্ব প্রায় তেরো কিলোমিটার সেই তেরো কিলোমিটার পথ যে তারা একত্রে তারা পরের দিন প্রতীকী শয়তান যেটাকে জামারা বলা হয় সেই জামারায় নিক্ষেপের জন্য ছোট ছোট কঙ্ক সংগ্রহ করবেন সেই কংগ্র কঙ্ক সংগ্রহ করে তারা রাত্রি যাপনের পর মঙ্গলবার দিন সকাল হজরের পরে তারা আবার মিনাতে ফিরে আসবেন মিনাতে ফিরে এসে তারা সেই শয়তানকে পাথর নিক্ষেপ করবেন এবং পাথর নিক্ষেপের পর তারা পশু কুরবানি করবেন পশু কুরবানি অনেক ব্যক্তিগতভাবে পশু কিনে দিয়ে থাকেন আবার অনেকে মাধ্যমে দিয়ে থাকেন আবার অনেকে আইডিবি ইসলামী উন্নয়ন ব্যাংক আছে সেই ব্যাংকের মাধ্যমে দিয়ে থাকেন তো কুরবানি করার পরে মূলত যারা পুরুষ আছেন তারা মাথা না করে তারা স্বাভাবিক কাপড় পরিধান করবেন যারা বর্তমানে দুই টুকরো সাদা কাপড় সিলাই দুই টুকরো কাপড় সাদা কাপড় পরিধান করে অবস্থান করছেন তারা সেই মাথা নাড়া করার পরে তারা সাদা কাপড় ছেড়ে তারা স্বাভাবিক পোশাকে ফিরে আসবেন এবং সেই পোশাক ছেড়ে তারা আফির পুনরায় মক্কা চলে যাবেন এবং মক্কাতে গিয়ে কাবা শরীফ তাওয়াফ করবেন এবং সাফা মারওয়া যে পাহাড় রয়েছে সেই সাফা মারওয়া পাহাড় তারা সাই করবেন এটাই মূলত মূল হজের যে আনুষ্ঠানিকতার ভিতরে থাকে তারপরে যে দিন আছে দশ এগারো এবং বারোই জিল হজ তারা আবার প্রতিকি যে দুটো জামারা রয়েছে সেই জামারায় তারা পাথর নিক্ষেপ করবেন তো হাজিদের জন্য আগামী কালকের দিনটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই দিন আসলে হাজিরা আরাফার ময়দানে থাকবেন এবং আরাফার ময়দানে যে মসজিদের নামিরা আছে সেখান থেকে হাজিদের উদ্দেশ্যে খুতবা দেওয়া হবে এবং এবছরের খুতবা দেওয়ার কথা রয়েছে কাবা মসজিদে নববীর ইমাম এবং খতিব সাই খুসান বিন আব্দুল আজিজ আল শেখ তো সেখানে খুদবা দেওয়ার পরে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি এবং সমৃদ্ধি কামনা করে দোয়া করা হবে আমি একটু পিছনে ফিরে যেতে চাই যে আজকে বিকেল থেকে আসলে মিনার আবহাওয়া একটু বৈরি হয়েছিল এবং আহ ধুলির জ্বর হয়েছে সন্ধার কিছু পরে সামান্য বৃষ্টি এসে সেই ধুলির জ্বর কমে গেছে এবং এখন পর্যন্ত মিনাতে পরিবেশ এবং আবহাওয়া স্বাভাবিক রয়েছে আমি কয়েকজন হজ যাত্রীদের সাথে কথা বলেছিলাম তারা বলেছেন যে এখন মোটামুটি আবহাওয়া ভালো আছে এবং তারা কেউ কেউ ট্রেনে যাওয়ার জন্য সকাল ছয়টায় ট্রেনের টিকিট পেয়েছেন সেই ট্রেনে করে সকাল ছয়টায় তারা আরাফাতের উদ্দেশ্যে রওনা হবেন আবার কেউ কেউ যারা পায়ে হেঁটে আরাফাতের ময়দানে যাবেন তারা তারা রাত পর থেকেই রওনা হবেন এবং যারা আছেন তারা আসলে দোয়া চেয়েছেন দেশবাসীর কাছে এবং হাজিরাও বলছেন যে আমরাও দেশবাসীর জন্য এবং বিশ্ব মুসলিম উম্মার জন্য আমরা দোয়া করবো যাতে দেশ ভালো চলে এবং দেশের সকল মানুষ যাতে সুস্থ সুন্দরভাবে থাকতে পারে এই কামনা করছেন এবং আগামীকালকে আপনি জানেন যে প্রকম্পিত হবে আরাফাতের ময়দান সেখানে বিশ্বের

এবারে হজের আরো আপডেট জানতে আমরা সরাসরি চলে যাব সৌদি আরবের মিনায় সেখান থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন প্রবাসী সাংবাদিক এম ওয়াই আলাউদ্দিন আপনাকে স্বাগত জানাচ্ছি জনাব আলাউদ্দিন আহ হাজিরা আরাফাতের ময়দানের দিকে যাচ্ছেন আহ বাংলাদেশে হাজিদের সঙ্গে নিশ্চয়ই আপনার কথা হয়েছে তারা কি অবস্থাতে আছেন এবং হজের সবশেষ আপডেট আমাদেরকে জানাবেন যেমনটা আপনি বলছিলেন যে হাজিরা কিন্তু এখন আরাফাতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ও বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রায় একশো বিয়াল্লিশটি দেশের হজ যাত্রীরা কিন্তু এখন মিনায় অবস্থান করছে এখন এর মধ্যে অনেক কিন্তু আহ মধ্যে অনেক হাজি কিন্তু আপনারা আরাফাতের উদ্দেশ্যে রওনা করেছেন আপনি আপনাকে আমি একটা ইনফরমেশন বলে রাখি এবার কিন্তু সৌদি গভর্নমেন্ট কিন্তু তার তার স্তরে হাজিদেরকে আরাফাত ময়দানে তারা প্রেরণ করছে এবং আপনি বিশ্ব তার এশিয়া আফ্রিকা বলেন মধ্যপ্রাচ্য এবং আম আমেরিকার বিভিন্ন অঞ্চল থেকে যারা আসছেন তাদেরকে ভাগ করে কিন্তু প্রথমে এশিয়াকে দিচ্ছে পর আফ্রিকা দিচ্ছে এবং এরপরে মধ্যপ্রাচ্য এরপর স্থানীয় যারা হাজিরা আসছে তারা কিন্তু অনেকে পায়ে হেটি কিন্তু আরাফাতের উদ্দেশ্যে ইতিমধ্যে তারা রোনা করে যে এখন অনেক হাজি কিন্তু এখনো রোনা করেন আপনি জানেন যে এই স্তরগুলি করার কারণে কিন্তু হাজীরা অনেকটা সাতছন্দিক কিন্তু আরাফাতে যাচ্ছে বলি আমার কাছে প্রতিমান হয়েছে আমি ইতিমধ্যে এখানটা অনেকটা রাস্তা মিনার রাস্তাগুলি ঘুরে দেখে আসলাম আরাফাতের যাত্রার যে রাস্তাগুলি আছে সেই রাস্তা আমরা ঘুরে দেখে আসছি সেই রাস্তাগুলি যত দেখতে যে অনেকটা ফাঁকা অবস্থায় কিন্তু হাজিরা যাচ্ছে আপনি জানেন একটু আগে যদিও মিনার আবহাওয়া কিছুটা বৈরে ছিল এখন খুবই ভালো এবং খুবই ভালো আবহাওয়া বিরাজ করছে এবং আগামীকাল সারাটা দিন হাজিরা কিন্তু আরাফাতের ময়দানে প্রচন্ড রুদের মধ্যে কিন্তু তারা এই অবস্থান করবেন সেখানে হাজিদের জন্য পর্যাপ্ত পরিমাণের পক্ষ থেকে যেমন পানির ফোয়ার ব্যবস্থা করা হয়েছে হাজিদের জন্য তাবু এবং যে তাবুতে থাকবেন সেখানে কিন্তু এসির ব্যবস্থা করা হয়েছে এই মুহূর্তে আমার সামনে কয়েকজন হাজি আছেন যারা এখানে এখন মিনায় অবস্থান করছে তারা এখন প্রস্তুতি নিচ্ছেন আরাফাত ময়দানে যাবার জন্য একজন মহিলা হাজি আছেন আমার সাথে ওনাকে জিজ্ঞেস করবো যে এখানকার ব্যবস্থাপনা এবং উনি যে হজ করতে আসছে এই যে আর কাল আরাফাত ময়দানে আল্লাহ তালা সন্তুষ্টি কামনার জন্য যে হজের উদ্দেশ্যে রওনা হবেন ওনার অনুভূতির কথা জানতে চাই আপনি কি বলবেন আপনার অনুভূতির কথা এখানকার ব্যবস্থাপনা আপনার কাছে কেমন লাগেছে জি এক্ষেত্রে ব্যবস্থাপনা অত্যন্ত সুন্দর সৌদি সরকার যেমন খুব সুন্দর ব্যবস্থা করেছে পাশাপাশি বাংলাদেশ সরকারও বাংলাদেশি হাজি সাহেবদের জন্য অত্যন্ত সুন্দর ব্যবস্থা করেছে এতে করে আমাদের বাংলাদেশের কোন হাজি সাহেবদের কোনো বড় রকমের কোনো সমস্যা সম্মুখীন হতে হয়েছে বলে কখনো শোনা যায়নি বা আমরা অনুভব করিনি আমরা অত্যন্ত সুন্দরভাবে আমরা মিনায় এসেছি এবং মিনায় অবস্থান করছি এবং আমরা কিছুক্ষণ পরে আমরা আরাফতের উদ্দেশ্যে রওনা দিব এবং সেখানেও যাওয়ার জন্য সরকারের পক্ষ থেকে সুন্দরভাবে ব্যবস্থা করা আছে গাড়ির ব্যবস্থা করা আছে এবং দেশ অঞ্চল ভিত্তিক ভাগ করে দেওয়া আছে যে কারণে একসঙ্গে সব হজ হাজি সাহেবগণ একত্রে বুক করে না যে কারণে এই ভিড়ের মধ্যে অত্যধিক ভিড়ের চাপে অনেকের কষ্ট হওয়া বা অন্য কোনো শারীরিক সমস্যা অনুভূত হওয়ার সুযোগটা কিছুটা কমে এসেছে এই ব্যবস্থায় আমরা সবাই খুব ভালো ফিল করছি এবং আমরা বাংলাদেশ সরকার এবং সৌদি সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করছি যেমনটা বলছিলেন একজন মহিলা হজ যায় উনি আসছেন হজ করার জন্য উনি এখানকার ব্যবস্থাপনা নিয়ে কথা বলছেন উনি আরাফাত ময়দানে যাবার যে ব্যবস্থাপনা নিয়েছে এবং বাংলাদেশ সরকার এবং সৌদি সরকারকে উনি ধন্যবাদ জানাচ্ছে আমরা আশা করবো যে আগামীকালকার হজ যাত্রাটা আরো স্বাচ্ছন্দ্য হবে এখন আমি কথা বলবো আপনি জানেন বাংলাদেশের বেসরকারি পর্যায়ে যে বিপুল সংখ্যক হজ যাত্রী যাদের মাধ্যমে এসে থাকে সেই হাবের মহাসচিব জনাব শাহাদ হাসান তসলিম সাহেবের সাথে আপনি কি বলবেন যে আপনাদের প্রস্তুতি কেমন হাজিদেরকে আরাফাত ময়দানে নিয়ে যাওয়ার জন্য ধন্যবাদ আপনি জানেন যে এবছর এক লক্ষ সাথে সাথে হজ যাত্রী করতে এসেছে তার মধ্যে এক লক্ষ বিশ বেসরকারি ব্যবস্থাপনায় এবং সাত হাজার সরকারি ব্যবস্থাপনায় আমরা খুবই স্বাচ্ছন্দে মক্কা থেকে রওনা হয়ে এসেছি গত বছর গাড়ি নিয়ে সমস্যা ছিল কিন্তু এবছর অসাধারণ খুবই ভালো ব্যবস্থাপনা গাড়ি নিয়ে কোনো সমস্যা নেই আমরা মক্কা থেকে খুবই স্বাচ্ছন্দ্যের সহিত সমস্ত হজ যাত্রীদেরকে নিয়ে অর্থাৎ প্রায় এক লক্ষ সাতাশ হাজার হজ যাত্রীদেরকে নিয়েই আমরা আজকে জোহরের পূর্বে এখানে এসেছি এবং রাত্রি যাপন সকালবেলা আমরা আরাফার উদ্দেশ্যে হয়েছে আপনি জানেন আপনি বলছিলেন এবং তাছাড়াও যারা আছেন সকলেই সকালের মধ্যেই আমরা আরাফার উদ্দেশ্যে রওনা হব অর্থাৎ আগামীকাল দিনটি কিন্তু হজের মূল কার্যক্রমের দিন আমরা সেটাকে বলা হয় দিন নয় জিলহাজি কিন্তু হজের মৌলিক যে দিনটি সেটি তো সে উদ্দেশ্যে আমরা এক লক্ষ বিশ হাজার বাংলাদেশি হজ নিয়ে এখন আরাফার মুখিয়ে আছি আমরা বলতে গেলে এর মধ্যে অনেকেই পৌঁছে গেছে বাকি আমরা যাচ্ছি আর যদি ব্যবস্থাপনার কথা বলি অসাধারণ বিশেষ করে যে গাড়ির ব্যবস্থাপনাটা যেটা সেটা তো ও কমফোর্টেবল এবং আপনি যেটা যেমনটি বলছিলেন যে কয়েকটি স্তর কয়েকটি অঞ্চল ভিত্তিক বিভক্তি দেওয়ার কারণে এখানে এবছর গাড়ি নিয়ে কোনো সমস্যা হয়নি আমাদের হয়তো সকলে ভালো আছেন সুস্থ আছেন বিকেলবেলা এখানে একটা ঝড় হয়েছিল কিছুটা বৈরী আবহাওয়া ছিল মিনায় কিন্তু সেটাও কেটে গেছে বরং এখন ওই কিছুটা বৃষ্টি হওয়ার কারণে বরং আবহাওয়া ভালো সকলে ঘুমাতে পারছে তো সব মিলিয়ে আমার মনে হচ্ছে আমাদের আর কোনো সমস্যা নেই একেবারে এবছর সরকারি ব্যবস্থাপনায় সরকারের আমাদের যে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এবং হাব মিলে আমি মনে করি যে আমরা ভালোভাবেই এই কাজটি করতে পেরেছি আর সৌদি মিনিস্ট্রি অফ হজ এন্ড উমরারও যে ব্যবস্থাপনা এখনো পর্যন্ত দেখা যাচ্ছে সেটিও ভালো তো সঙ্গত কারণে আমি প্রত্যাশা করছি একেবারে শেষ পর্যন্ত আমরা যে বিড়ম্বনাহীন স্বাচ্ছন্দ্যে হজ করার যে শুরুটি এবছর শুরু হয়েছিল বাংলাদেশ থেকে সেটি এখনো পর্যন্ত সে পর্যায়ে আছে স্বাচ্ছন্দ্য এবং বিড়ম্বনাহীন আ ধন্যবাদ আপনাকে যেমনটা বলছিলেন এখানকার বেসরকারি পর্যায়ে হাজিদের যে যারা ব্যবস্থাপনা করতে হাবের মহাসচিব এ পর্যন্ত আমরা যতটুকু দেখেছি এবং ওনার সাথে কথা বলে বলতে পারি আগামীকাল আল্লাহবাই হুব আল্লাহবাই আল্লাহ আল্লাহবাই মাধ্যমে যে আরাফাতের ময়দানে অবস্থান করবে অসংখ্য ধন্যবাদ দর্শক হজের আপডেট জানাতে আমাদের সঙ্গে সৌদি আরবের মিনা থেকে যুক্ত হয়েছিলেন প্রবাসী সাংবাদিক এম ওয়াই আলাউদ্দিন এবারে স্বপ্নধারার সৌজন্যে গরুর হাটের খবর কোরবানি ঈদের আর মাত্র দুই দিন বাকি এরই মধ্যে রাজধানীর কোরবানির পশুর হাটগুলো জমে উঠেছে পর্যাপ্ত দেশি গরু থাকলেও দাম চড়া বলছেন ক্রেতারা অন্যান্য বারের তুলনায় এবার কোরবানির পশু ক্রয় করতে হিমশিম খেতে হচ্ছে বলে জানান ক্রেতারা তবে পশু বিক্রেতাদের দাবি গো খাদ্যের দাম চড়ার কারণে দাম হাকাতে হচ্ছে বেশি রাজধানীর হাটগুলো ঘুরে আরো জানাচ্ছেন হাসান পারভেজ দোরগোড়ায় ঈদুল আজহা রাজধানীর পশুর হাটগুলো পুরোদমে সরগরম সময় যত ঘনিয়ে আসছে বাড়ছে পশুর বিকি কিনি গেল কয়েকদিনের তুলনায় রোববার হাটে ক্রেতাদের আগমন ঘটে একটু বেশি পছন্দের কোরবানি পশু কিনতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন ক্রেতারা এবারের হাটে পর্যাপ্ত দেশি গরু তাই ভালো দাম পাওয়ার আশায় বিক্রেতারা তবে অন্যবারের তুলনায় এবার কোরবানির পশুর দাম চড়া ছোটোখাটো গরু যে গরু আমরা সত্তর আশি করে নিয়েছি এটা দেড় লাখ নিচে তার দিদি দিদি দিচ্ছে না এবং যতই দাম দামি করছে ফিক্স একদম দাম দেড় লাখ টাকা অনেক বেশি দাম তো এই দাম আমরা সাধারণ কাটারা কিনতে পারবো না গরু দেখি চাষ টাকা যদি কিনতে পারি বা হাজারের মধ্যে কিনতে পারি কিনবো না কিনলে আর গরু দিতে পারবো না দেশি খামারি ও ব্যক্তি পর্যায়ে পালিত গরু এবং ব্যাপারীদের আমদানি করা গরুই বেশি দাম বেশি ক্রেতাদের এই অভিযোগ মানতে নারাজ তারা বিক্রেতারা বলছেন গরুর খাদ্য এবং অন্যান্য খরচ হিসেব করলে লাভ খুব একটা থাকে না বর্তমান যে খড় এবং শালভুসি যে বাজার তাতে দেখা যাচ্ছে যে একটা গরু আমরা এক লাখ টাকা বেশি পিছনে ব্যয় প্রায় বিশ হাজার টাকা এভারেজ বিশ হাজার টাকা ওই গরুটা কিনতে হয়েছে ষাট হাজার টাকা আশি টাকা তারপরে এখানে আসা যাওয়ার খরচা এবার কত থাকে আপনারা সব জিনিস খাদ্যর দাম বেশি কিন্তু সে দাম হয় না গরুর দাম তুলনা হিসাবে তারা বলছে বেশি আমরা বলছি তুলনামূলক আমাদের যে মাল মাটির যে হারের দাম সে হালের আমাদের প্রসাদ না। রাজধানীতে স্থায়ী গাবতলির গরুর হাটসহ মোট রয়েছে তেইশটি হাট ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় দশটি এবং দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় তেরোটি হাসান পারভেজ নিউজ টোয়েন্টি ফোর এবারে ঈদ যাত্রার খবর ঈদ যাত্রা তৃতীয় দিনে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে ঘরমুখ যাত্রীদের উপচে পড়া ভিড় ট্রেনের শিডিউল বিপর্যয় নিয়ে রোববার সকাল থেকে চরম ভোগান্তিতে পড়েন অনেকে একই অবস্থা সড়ক পথেও ঢাকামুখী পশুবাহী ট্রাকের কারণে বাসের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের সহকর্মী ফখরুল ইসলামকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন সাফিয়াস রাসনাম পরিবার আর প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছাড়ছেন কর্মজীবী মানুষ রোববার রাজধানীর কমলাপুর রেল স্টেশনে যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা যায় জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে চড়েও ঘরে ফিরছেন অনেকে উত্তরাঞ্চলের ট্রেনগুলো সময় মতো ছেড়ে যায়নি প্রতিটি ট্রেনই তিন থেকে চার ঘণ্টা দেরি করে ছেড়েছে ট্রেনের এই শিডিউল বিপর্যয়ের কারণে যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয় তারপরও হাসি মুখে এই কষ্টকে মেনে নিয়েছেন সবাই কিছু করার নেই কষ্ট করে যাইতে হবে দাদুর বাড়িতে যাচ্ছি ঈদ করতে বাড়ি যাচ্ছি শোভার সঙ্গে ঈদ করতে পারবো এটাই আর কি সবচেয়ে বড় পাওয়া যদিও অপেক্ষা করলাম অনেক সময় ধরে প্রায় আড়াই ঘন্টার মতো হয়ে যাচ্ছে তারপর ভালো লাগছে দুপুরে কমলাপুর রেল স্টেশন পরিদর্শনে আসেন পুলিশ মহাপরিদর্শক আসন সংখ্যা সীমিত থাকার কথা মেনে নিয়ে তিনি জানান প্রশাসন কি কি পদক্ষেপ নিয়েছে আমরা সকলের সহযোগিতায় একটি নিরাপদ ঈদের যাত্রাটা যাতে সবাই শুভ হয় সবাই যাত্রে নিরাপদে ফিরে যেতে পারেন তাদের প্রিয়জনের কাছে যেতে পারেন এবং ঈদ করে আবার যাতে নিরাপদে ফিরে আসতে পারেন তার কর্মক্ষেত্রে এই আশাবাদ ব্যক্ত করছি এদিকে ঢাকামুখী পশুবাহী ট্রাকের কারণে সড়ক যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়েছে তারপরও কষ্টের মাঝে বাড়ি ফিরতে পেরে খুশি অনেকে সকালনই তাই বাট এখনো আপনার গাড়ি বলছে ওরা ফিরিতে জ্যাম আছে যার কারণে ফিরতে আসতে দেরি হচ্ছে বাড়িতে গেলে তো ইনশাআল্লাহ ভালো কাটবে কিন্তু এখন তো অবস্থা খুবই খারাপ বাড়িতে মা বাবা ভাই বোন আছে সবাই তাদেরকে নিয়ে আর কি আনন্দ ভালোই হবে আর কি দাপ্তলি বাসচায় মেনেলে আসেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ও কাদের তিনি দাবি করেন সড়কে গাড়ি ধীর গতিতে চললেও ভোগান্তি কিছুটা কম যাতে করে কোনো অবস্থা কোথাও যাত্রীদের অতিরিক্ত সমস্যা কাটাব মধ্যে না পড়তে হয় এবং যাতে ভোগান্তি সহনীয় মাত্রায় থাকে পথের সত ভোগান্তি শেষে এবারের ঈদ যাত্রা হবে নিরাপদ এমন প্রত্যাশা সবার শাফিয়াস রাস্তা নিউজ টোয়েন্টি ফোর ঢাকা সংবাদের সময় হলে একটি বিরতির ফিরছে একটু পর সাথেই থাকুন আবারো স্বাগত নিউজ 24 সংবাদে রাজধানীর হাটগুলোতে রাতেও চলছে কুরবানির পশু বেচা নতুন বাজার পশুর হাটে কিছুক্ষণ আগের চিত্র জানিয়েছেন সহকর্মী রামিম হাসান অনেক রাত হয়ে গেছে ইতিমধ্যে তারপরেও যেহেতু আর আরো এক একদিন পাবেন মাছখানে এবং এই কারণে পশুর হাটগুলোতে কিন্তু ক্রেতাদেরকে দেখা যাচ্ছে বিক্রেতাদের পাশাপাশি এবং একটি বিষয় আমি লক্ষ্য করেছি যে এখনও পর্যন্ত আসলে গরু বিক্রিটা কিন্তু সেভাবে হচ্ছে না এবং ক্রেতারা দেখা যাচ্ছে যে যে দামে চাচ্ছেন সে দামটা না পাওয়ার কারণে অনেকেই ফিরে যাচ্ছেন অনেকে দামাদামি করছেন ক্রেতাদের সঙ্গে কথা বলে যে বিষয়টি আমার কাছে মনে হয়েছে ক্রেতারা বলছেন যে গত কয়েক বছরের তুলনায় এবছরে গরুর দামটা কিছুটা বেশি যেহেতু আপনি জানেন যে গত কয়েকদিন ধরেই আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখছি যে এবছর দেশের বাইরে থেকে অর্থাৎ ইন্ডিয়া বা মিয়ানমার থেকে যে গরুগুলো বিভিন্ন সময় কোরবানির সময় আসে সেই গরুগুলো এই বছর না আসার কারণেই কিন্তু আমরা লক্ষ্য করছি যে এখনও পর্যন্ত যারা বিক্রেতারা রয়েছেন তারা তাদের দাম থেকে কিন্তু খুব বেশি সরছেন না আমরা একটু ক্রেতাদের সঙ্গে কথা বলতে চাই আপনার সাথে একটু কথা বলতে চাই জানি অনেক ব্যস্ত আপনি তারপরে জানতে চাই যে কি মনে হচ্ছে দাম কি অনেক বেশি মনে হচ্ছে গরুর দাম তো অনেক বেশি বাড়ছে এই যে গরু আপনার এই যে আমরা দাম করতেছি পাচ্ছি না অনেক কেন্দ্রে অনেক দাম গরু বেশি আরো একদিন তো বাকি আছে এখন সেই জন্য কি অপেক্ষা করবেন নাকি আজকেই কিনে নিয়ে যাবেন না আমরা ইনশাআল্লাহ আসছি আজকে ইনশাআল্লাহ গরু দাম হবার একটু ইনশাআল্লাহ নিয়ে

ভারত থেকে কোনো গরু এখন পর্যন্ত ঢোকেনি সে কারণে আমরা বিভিন্ন সময় লক্ষ্য করেছি যে যখন ভারত থেকে গরু ঢোকে না শেষ পর্যন্ত ঈদের আগের রাতে অনেকেই গরু কিনতে পারেন না এবং কাঙ্ক্ষিত গরু না কিনতে পারার কারণে দেখা যায় যে তাদের কোরবানির সময় নানারকম সমস্যা হয় আমরা একটু একজন বিক্রেতার সঙ্গে একটু কথা বলতে চাই এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিক্রেতারা যারা তারা দেশের বিভিন্ন এলাকা থেকে এসেছেন এবং তারা এই জায়গাগুলোতে যে কয়দিন পর্যন্ত গরুর হাট চলবে তারা এই জায়গাতে অপেক্ষা করবেন আমি একটু আপনার সাথে কথা বলতে চাই কি অবস্থা এই বছর দাম আমরা দেখলাম যে অনেকেই দামাদামি করছে কিন্তু আপনারা গরু এখনো পর্যন্ত ছাড়ছেন না এটার কারণটা কি এখন হচ্ছে গা আমাদের গরু যেভাবে কিনা সেভাবে আমাদের হচ্ছে না আমাদের এই গরুটা কুষ্টাই নব্বই পঁচানব্বই দাম কিন্তু এখানে আসি নব্বই নব্বই কিরি উনারা সাতা এই নিয়ে ঘান্ডা গাড়ি বাইরে এখানে ক্রেতা বিক্রেতাদের সঙ্গে কথা বললাম যেহেতু আরও একদিন বাকি রয়েছে অর্থী সে কারণে তাদের কাঙ্ক্ষিত দাম না পাওয়া পর্যন্ত অনেকে অপেক্ষা করছেন এবং কেউ কেউ বলছেন যে আজকে যদি শেষ পর্যন্ত বিক্রি না করতে পারেন কালকে হয়তো বা তারা বিক্রি করবেন এবং দিন রাত ব্যাপী আসলে এই গরুর বাজার বা গরুর হাট এগুলো চলছে যেহেতু কোরবানি ঈদ একেবারে সন্নিকটে চলে এসেছে ক্রেতা বিক্রেতারা আসলে দিন রাত নেই তারা সবসময় হাটে আসছেন দাম যাচাই করছেন এবং শেষ মুহূর্তে দামে যখন পড়ছে তখন তারা হয়তোবা সেই গরুটি কিনে নিয়ে যাচ্ছেন তো আশা করা হচ্ছে বা এখানকার যারা বিক্রেতারা যারা রয়েছেন তারা আশা করছেন যে আগামীকাল আগামী পরশু যে দুদিন দিন রয়েছে দুদিনের মধ্যে যত গরুই দেখা যাক সেগুলো হয়তোবা তারা বিক্রি করে বাড়ি ফিরতে পারবেন তো এখন পর্যন্ত আমার কাছে এই ছিল এখান থেকে সর্বশেষ এবারে প্রবাসের শুরুতে চলে যাচ্ছি সৌদি আরব সেখান থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ আলামিন আলামিন মিনা থেকে আরাফাত ময়দানের দিকে যাচ্ছেন হাজিরা পরবর্তী আমল সম্পর্কে এবং সৌদি আরবের আবহাওয়া সম্পর্কে আমাদের একটু জানাবেন নয়জিল হজ আজকের এই দিনটি মুসলমানদের জীবন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিশেষ করে যারা এবছর হজ করতে এসেছেন হজের যে চার পাঁচ দিনের যে জার্নি বা চার পাঁচ দিনের যে করণীয় তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আরাফার ময়দানে অবস্থান করা এটি হজের ফরজের একটি অন্যতম এবং কেউ যদি হজ করতে চায় তাহলে অবশ্যই অবশ্যই তাকে আগামীকাল দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত আরাফাতের ময়দানে অবস্থান করতে হবে। তো অংশ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিশ লক্ষাধিক মুসলমান আহ ইতিমধ্যে মিনা থেকে আরাফাতের ময়দানের উদ্দেশ্যে রওনা হয়েছেন তো এখানে আসলে যারা যাবেন মিনা থেকে আরাফাতের ময়দানের দূরত্ব প্রায় পনেরো কিলোমিটার তো এখানে সৌদি সরকারের ব্যবস্থাপনায় ট্রেন রয়েছে বাস রয়েছে এবং পায়ে হেঁটে যাওয়ার রাস্তা রয়েছে তো যারা পায়ে হেঁটে যাবেন তারা ইতিমধ্যে রওনা হয়েছে আবার যারা ট্রেনে যাবেন বা বাসে যাবেন তারা হয়তো অপেক্ষা করছেন যে একটু পর বোরের দিকে যাবেন বা টিকিট যে সময় ট্রেনের টিকিট আছে সেই সময় তারা যাবেন তো সেখান থেকে আসলে আরাফাতের ময়দানে আপনি জানেন যে প্রায় চার থেকে 5 বর্গ মাইল বিস্তৃত এই আরাফাতের ময়দান সেখানে তারা সারা দিন ইবাদত বন্দেগিতে মগ্নcul থাকবেন এবং প্রতিটি হাজীর মুখে উচ্চারিত হবে তালবিয়া এবং তারা বলবেন যে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক তো এই ধ্বনিতে মুখরিত হবে আরাফাতের ময়দান তো সেখানে বেলা আনুমানিক 12টার দিকে আরাফাতের ময়দানে অবস্থিত মসজিদে নামিরা থেকে হজের খুতবা পাঠ করা হবে এবছরের খুতবা দেওয়ার কথা রয়েছে মসজিদে নববী এর খতিব ও ইমাম শায়খ হোসেন বিন আব্দুল আজিজ তো সেই খুতবার পরে মূলত বিশ্ব মুসলিম উম্মার শান্তি এবং সমৃদ্ধি কামনা করে দোয়া করা হবে এবং সেখানে একই আজানে জোহর এবং আসরের নামাজ আদায় করবেন বিশ্ব মুসলিম মুসলিমরা তারা সেখানে জোহর এবং আসরের নামাজ আদায় করার পর অপেক্ষা করবেন এবং মাগরীবের পরে সূর্য সূর্যাস্তের পর তারা সেখান থেকে আরো তেরো কিলোমিটার দূরত্বের যেই মুজদালিফা রয়েছে সেই মুজদালিফার উদ্দেশ্যে রওনা হবেন এবং মুজদালিফায় গিয়ে সেখানে তারা মাগরীব এবং ঈশার নামাজ আদায় করবেন এবং সেখানে খোলা আকাশের নিচে তারা অবস্থান করবেন পাশাপাশি তারা সেখানে সেখান থেকে ছোট ছোট কঙ্কন নিক্ষেপ করবেন যেটি পরের দিন মিনাতে যে প্রতীকী শয়তান রয়েছে যেটাকে নামিরা বলা হয় সেই নামে নিক্ষেপ করার জন্য কঙ্ক সংগ্রহ করবেন সেই কঙ্ক সংগ্রহ করে তারা মুজদালিফা থেকে পরদিন মঙ্গলবার সূর্যোদয়ের পর সেখান থেকে তারা ফিরে আসবেন মিনাতে মিনাতে এসে তারা প্রথমে এই যে জামারের পাথর নিক্ষেপ করবেন এবং সেই পাথর নিক্ষেপের পর তারা পশু কুরবানি করবেন কেউ কেউ মক্কাতে ফিরে যাবেন পশু কুরবানির জন্য আবার কি মিনাতে পশু কুরবানি করবেন যার যেখানে সুবিধা আছে সুবিধা মতো পশু কুরবানি করবেন এখানে ব্যক্তি পর্যায়ে পশু কুরবানির সুযোগ রয়েছে তাছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠান যেমন ইসলামী উন্নয়ন ব্যাংক এবং সৌদি সরকারের বিভিন্ন সংস্থা দ্বারা কুরবানির ব্যবস্থা রেখেছে তারা টোকেন দিয়ে দিচ্ছে যে এই টাকার বিনিময়ে টোকেন কিনলে তারা কুরবানি দিবেন এছাড়াও যারা অনেক বয়স্ক আছেন যারা নিজে কুরবানি দিতে পারেনা তারা এজেন্সি বা গাইডদের মাধ্যমে কুরবানি করে থাকেন তো এই কুরবানিটা হয়ে গেলে মূলত তাদের আরেকটি কাজ সম্পন্ন হয়ে গেল এরপরে তারা মাথা মন্টন করবেন বা মাথা নেড়া করবেন পুরুষেরা এবং পুরুষেরা সেই কাজটি করার পর তাদের গায়ে যে জড়ানো দুই টুকরো কাপড় থাকে সাদা সেলাই বিহীন যে কাপড় সেই কাপড় ছেড়ে তারা হালাক হবেন এবং স্বাভাবিক কাপড় পরিধান করবেন সেই স্বাভাবিক কাপড় পরিধান করার পর তারা পুনরায় কাবা শরীফে পৌঁছাবেন সেখানে গিয়ে যে যে হয় দিবেন শেষ করে সাফা এবং তোয়ারোয়া পাহাড় রয়েছে সেখানে তারা সাই করবেন এবং এখানে মূলত প্রথম দিনের যে আনুষ্ঠানিকতা আছে প্রথম পর্যায়ে সেটি শেষ করবেন এটি শেষ করে তারা পুনরায় আবার এখানে মিনাই ফিরে আসবেন এবং এগারো এবং বারোই জিল হজ তারা মিনা থেকে আবার বাকি যে দুটি জামারা রয়েছে সেখানে পাথর নিক্ষেপ করবেন এবং এই পাথর নিক্ষেপের মাধ্যমে তাদের যে আনুষ্ঠানিকতা শেষ হবে এবং এই পাথর নিক্ষেপের পরে তারা মক্কায় গিয়ে বিদায় তাওয়ের মাধ্যমে হজের পূর্ণাঙ্গ কার্যক্রম সম্পন্ন করবেন অর্থী আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক সৌদি আরব থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছিলেন মোহাম্মদ আলামিন সুইজারল্যান্ড আওয়ামী লীগের আয়োজনে জুরিখে পালিত হল জাতীয় শোক দিবস জুরিখের একটি কমিউনিটি হলে সুইজারল্যান্ড আওয়ামী লীগ এক শোকসভা ও দোয়া মাহফিল আয়োজন করে আলোচনা সভার শুরুতে এক মিনিট নিরবতা পালন এবং জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন দলীয় নেতাকর্মীরা মাসুম খান দুলালের সঞ্চালনায় আয়োজিত শোকসভায় সভাপতিত্ব করেন দলের সভাপতি তাজুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুইজারল্যান্ড আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি এবং বর্তমান কমিটির উপদেষ্টা শেখ দেলোয়ার হোসেন জহির বক্তব্য রাখেন সাবেক সভাপতি হারুনুর রশিদ ব্যাপারী সাবেক সাধারণ সম্পাদক কারার কাউসার মুক্তিযোদ্ধা উমেশ বাবু শশী গৌরচরণ রবিন জামাল হোসেন অরুণ বড়ুয়া গৌরীচরণ শসীম আবু সাঈদ যশীম সহ আরও অনেকে

আপনার সেই বিভিন্ন সংগঠন এবং বিশেষ করে সেই বাংলাদেশ মিশন জেনেবা আপনার জাতীয় শোক দিবসের কর্মসূচি পালন করেন এই সপ্তাহটি আপনার প্রবাসী বাংলাদেশিদের জন্য একটি একটি ভিন্নাত্মক সপ্তাহ তার তিনটি কারণ রয়েছে একটি হচ্ছে যে এই শোক দিবসের বিভিন্ন অনুষ্ঠান আপনাদের আগে বারবার আমরা বলেছি আপনারা জানেন সেটা হচ্ছে যে ছুটির দিন না থাকার কারণে কারণে সাধারণত প্রতিটা দিবসগুলোই সুইজারল্যান্ড প্রবাসী বাংলাদেশিদের সাধারণত আপনার সেই উইকেন্ডকে আপনার বেছে নিতে হয় বাংলাদেশ মিশন এ কাজটি করেননি তারা সেই আপনার পনেরোই আগস্ট যথাযথ জাতীয় শোক দিবসের দিনেই তারা এই অনুষ্ঠানটি পালন করে সেখানে আপনার সেই বাংলাদেশ মিশনের সেই মাননীয় রাষ্ট্রদূত এম স্বামী মাহসান উনি সেই মিশন পরিবারের সকল সদস্যদের নিয়ে আপনার সেই আপনাদের সেই বঙ্গবন্ধু বাংলাদেশের স্থপতি শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে আপনার সেই পুষ্পমালা আপনার দিয়ে তাকে আপনার শ্রদ্ধা নিবেদন করেন সেখানে উপস্থিত ছিলেন আপনার সুইজারল্যান্ড থেকে সুইজারল্যান্ডের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং আপনার কমিউনিটি নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন তবে সেখানেও যে বিষয়টি ছিল সেটা হচ্ছে প্রতি অন্যান্য বারের মতো সেই পরিমাণ আপনার সেই আসলে উপস্থিতি ছিল না যার কারণটি ছিল সেই উইকেন্ড আর এই কারণেই আপনার সর্বশেষ যে এই গতকাল মানে রবিবার আপনার সুইজারল্যান্ডের জুরিকের বুলিংগার স্ট্রিটে আপনার স্থানীয় একটি কমিউনিটি হলে বাংলাদেশ আ সুইজারল্যান্ড আ অমিলিক আপনার সেই দিবসটি আচ্ছা অত্যন্ত গুরুত্বের সাথে তারা এখানে পালন করে এখানে আপনার তারাও সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর আপনার প্রতিকৃতিতে আপনার পুষ্পমালা আপনার দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন একে একে সকল নেতা করবিরা এবং এখানে আপনার তার পরেই এক মিনিট নীরবতা পালন করেন আপনার সবাই এরপরে এক এক করে আপনার যে বক্তব্য রাখেন আপনার এখানকার যুবলীগের নেতৃবৃন্দ এখানকার ছাত্রলীগের নেতৃবৃন্দ এবং এখানকার আওয়ামী লীগের বিভিন্ন নেতৃবৃন্দ আপনি যেমনটি বলেছেন সেটা হচ্ছে এই অনুষ্ঠানের আপনার যে সঞ্চালনার দায়িত্বে ছিলেন আপনার মাসুম খান দুলাল ওনার সঞ্চালনায় এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আপনার বর্তমান আওয়ামী লীগের আপনার সভাপতি তাজুল ইসলাম সেখানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আপনার সেই দেলোয়ার হোসেন জহির এখানে মুক্তিযোদ্ধা অমিত বাবু ছিলেন কারার কাউসার ছিলেন জাহানারা বেগম ছিলেন বাবুল সরকার ছিলেন ইউসুফ খান ছিলেন সাইদ জসীন ছিলেন আকন্ত ছিলেন আপনার সেই গৌরীচরণ ছিলেন গোলাম শাহ সাহালো মেঘার ছিলেন জুয়েল মল্লিক ছিলেন এবং আরো 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 অনেকেই এখানে আপনার শোক দিবসের বক্তৃতা করেন তবে এইবারের আপনার সেই শোক একটি বিষয়ে খুব স্পষ্ট করে দেখা গেছে সেটা হচ্ছে যে সুইজারল্যান্ড আওয়ামী লীগের মধ্যে যে ছোট যে দ্বিধা বিভক্তি ছিল সেই দ্বিধা দ্বিধা বিভক্তিটা কাটিয়ে সকল আপনার সেই গ্রুপগুলো থেকেই আসলে দলীয় নেতারা এবারে এই মঞ্চে শোকসভার মঞ্চে উপস্থিত ছিলেন এটি একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় আমার কাছে যেটা মনে হয়েছে যে সবাই আবার সেই তারা একটি এখানে আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক সুইজারল্যান্ড থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সিনিয়র সাংবাদিক বাকি উল্লাহ সংবাদের সময় হলো আরো একটি বিরতির আমাদের সাথেই থাকুন পরে আবার স্বাগত নিউজ 24 সংবাদে। মাঙ্গোমন্ধুর খুনীদের দেশে ফিরিয়ে এনে फांसीর দাবি জানিয়েছেন মালয়েশিয়া আওয়ামী লীগের নেতৃবৃন্দ। জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভায় এই দাবি জানান তারা। রোববার মালয়েশিয়া আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত শোক দিবসের দোয়া ও আলোচনা সভা সভাপতিত্ব করেন মালয়েশিয়া আওয়ামী লীগের সভাপতি মকбул হোসেন মুকুল ও অনুষ্ঠান পরিচালনা করেন সাংগঠনিক সম্পাদক শাকওয়াত হোসেন জোসেফ। কোরআন তিলের মধ্য দিয়ে শুরু হওয়া শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউনিভার্সিটি কোয়ালালামপুরের সিনিয়র প্রফেসর ডক্টর এম হক প্রধান দাদুল বক্তা ছিলেন বীর মুক্তিযোদ্ধার শকত হোসেন পান্না বিশেষ অতিথি ছিলেন মালয়েশিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামাল জাতীয় শোক দিবস পালন করেছে বাংলাদেশ ছাত্রলীগ ইতালি শাখা এই উপলক্ষে রোমের নাতার সুন্দরবন রেস্টুরেন্টে আলোচনা সভা দোয়া মিলাদ মাহফিলের আয়োজন করা হয় এর আগে পবিত্র কোরআন তেলোয়াত এক মিনিট নিরবতা পালন এবং ফুল দিয়ে জাতির জনকের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় ইতালি ছাত্রলীগের সহ সভাপতি অনিক হাওলাদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মহিউদ্দিন হাওলাদারের সঞ্চালনার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সর্ব ইউরোপ আওয়ামী লীগ সহ সভাপতি কেম লোকমান হোসেন এ সময় বক্তব্য রাখেন ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মেহিদি হাসান রিয়াদ সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার সহ আরো অনেকে সংবাদ শেষ করব আগে একবার পবিত্র হজাজ মিনা থেকে দলে দলে আরাফাত ময়দানে যাচ্ছেন হাজিরা আল্লাহ আকবর ধনীতে মুখর এই যাত্রায় এবার ট্রেনেও শিডিউল বিপর্যয় চরম ভোগান্তি যাত্রীদের ফেরিঘাটে গাড়ির দীর্ঘ লাইন ঢাকা সব বক্স কলভার ভেঙে খাল পুনরুদ্ধারের ঘোষণা প্রধানমন্ত্রী রাজধানীর বস্তিবাসীদের জন্য হবে বহুতল ভবন এবং ইতিহাস গড়ল বাংলাদেশ কাতারকে হারিয়ে প্রথমবারের মতো এশিয়ান গেমস ফুটবলের শেষ ষোলোতে লাল সবুজের দল আর এর সাথে শেষ করছে এখনকার আয়োজন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে